সবাইকে আমন্ত্রণ আমাদের চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বের অতিথি রফিকুল ইসলাম বীরোত্তম। আমাদের মহান মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি। তিনি আছেন আমাদের সঙ্গে আজকে। স্যার কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। স্যার আপনি, আপনার যদি জীবনটা আমি ছোট করে বলতে চাই, সেটা হচ্ছে আপনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আপনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, আপনি 1990-এ যে প্রথম আমাদের তত্ত্বাবধায়ক সরকার সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, আপনি সংসদ সদস্য, বর্ণিল জীবন আপনার এবং অনেক অভিজ্ঞতা। তো এই আপনার বর্ণিল জীবনের খানিকটা আজকে আমরা একটু শুনতে চাই। তো আপনার শৈশব থেকে শুরু করতে চাই, যে আপনি চাঁদপুরের শাহরাস্তি নাওড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং 9 ভাই বোন আপনারা। তো কেমন ছিল আপনার শৈশব? শৈশব বেশ ভালো ছিল, কারণ 9 ভাই বোন আমরা খুব একান্নবর্তী পরিবার ছিলাম এবং আমাদের ভাই বোনদের মধ্যে যথেষ্ট মিল ছিল, এখনও সেই মিলটি আছে। আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম, এখনও আছি। আব্বা আম্মা মারা গেছেন অনেক দিন হয়, এবং শৈশবটা বেশ আনন্দমুখর বলা যায়। আমরা সব কিছু একসাথে করতাম ভাই বোন মিলে, খেলাধুলা, যদিও আমাদের স্কুলে আমি সবার বড়, এবং আমরা একে অপরের দিকে খেয়াল রাখতাম প্রত্যেকে প্রত্যেকের। কাজেই শৈশবটা আমরা খুব একটা ওয়েল নিট ফ্যামিলির মধ্যেই ছিলাম, ভাই বোন বাবা মা সহ। বিভিন্ন জেলায় তো ঘুরতে হয়েছে আপনার? অনেক জায়গায়, আব্বা যেহেতু সরকারি চাকরিতে ছিলেন, অনেক জেলা যেতে হয়েছে, অনেক জায়গায় পড়তে হয়েছে। আমার মনে আছে প্রথমে ছিলাম খুব ছোটোবেলায়, প্রথমে ভান্ডারিয়া, যেটা তৎকালীন বরিশাল, সে এখন বোধহয় পিরোজপুর বাপুটা হইতে। সেখান থেকে আমরা চলে গেলাম গোপালগঞ্জ, সেখানে পড়লাম, আবার সেখান থেকে আবলা বদলি হয়ে গেলেন শরীয়তপুরের পালংয়ে, এবং পালংয়ে কিছুদিন পড়াশোনা করার পরে চলে আসলাম আমরা চান্দিনায়। চান্দিনা থেকে আবার চলে আসলাম নবীনগর। নানান, এই যে নানান জেলায় ঘোরা এবং নানান স্কুলে পড়ার অনেক মানুষের সাথে মেশা, এটা কি আপনার পরবর্তী জীবনে আপনি মনে করেন এই যে সফলতা, এই সফলতার পেছনে ভূমিকা রেখেছে? এটা ঠিক ওভাবে বলা যাবে না, তবে এই ঘোরার মধ্যে আমি দেশটাকে চিনতে পেরেছি, দেশের মানুষ, এবং বিভিন্ন জায়গায় আমার অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে। আর দেশ এর ভৌগোলিকভাবেও দেশের সাথে একটা ভিন্ন পরিচিতি, এখন তো সেটা বদলে গেছে, কারণ আমরা যখন শৈশবে চলাফেরা করতাম ভান্ডারিয়া বলি সমস্ত আমাদের নদীপথে যেতে হয়েছে, এমনকি চান্দিনা থেকে নবীনগর সেটাও আমাদের নৌকায় যেতে হয়েছে। তারপরে নবীনগর থেকে আসলাম ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই অংশটুকু আর নদীর অতটা সরিয়ে ছিল না, কিন্তু বিচিত্র অভিজ্ঞতা, এবং প্রত্যেকটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন বন্ধু, তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠা, আবার যখন তাদের ছেড়ে চলে যায় আরেক জায়গায়, তখন যাদের ছেড়ে যাচ্ছে তাদের জন্য খারাপ লাগত, আবার মনে একটা ভয় থাকতো, খুব শৈশবকাল তো, যে নতুন জায়গায় যাব এদের মতো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব খুঁজে পাবো কি না, এসব জিনিস ছিল তখন। তারপরে তো আবার নতুন জায়গায় গিয়েছি কি নতুন জায়গায় গিয়ে হ্যাঁ আবার বন্ধু হয়েছে, পুরোনোটা কিন্তু কখনো ভুলে যায়নি, সবসময় পুরনো বন্ধুদের কথা মনে ছিল প্রতিটি জায়গা। তারপরে তো অন্নদা হাই স্কুল থেকে আপনার ম্যাট্রিক, তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ। তারপরে তো ওই সময় আপনি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, ওই সময়টা কিন্তু উত্তাল, খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদের জাতির জন্য। তো ওই সময় আপনি ছাত্র রাজনীতিতে ছিলেন, কেমন ছিল সেই সময়টা? আমি তখন একটা ছাত্র সংগঠন, তৎকালীন ইপসু ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের খুব একজন অ্যাক্টিভ সদস্য ছিলাম, এবং আমার খেয়াল আছে সে সময়ে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে, আইয়ুব খান একটা শিক্ষা কমিশন করেছিল এডুকেশন রিফর্মের জন্য, তার নেতৃত্বে ছিলেন একজন শরীফ সাহেব, যিনি নাকি পাকিস্তানের এডুকেশন সেক্রেটারি ছিলেন। তিনি যে রিপোর্টটি দিলেন আমরা সেটা প্রত্যাখ্যান করলাম, কারণ রিপোর্টটি এমনভাবে করা হয়েছিল যে শুধু ধনীরা শিক্ষার সুযোগ সব দিক দিয়ে পাবে, এবং যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য উচ্চশিক্ষা সীমিত, এই জন্য আমরা এর প্রতিবাদ করলাম।
এই রিপোর্টটা প্রত্যাখ্যান করা হলো এবং এটা নিয়ে বড় আন্দোলন হলো বাস্তবে। এই আন্দোলনের ফলেই মার্শাল ল জারির পরে যে রাজনীতিবিদরা একেবারে নির্জীব হয়ে গিয়েছিলেন, ছাত্র রাজনীতিতে তারা আবার সক্রিয় হয়ে আসলেন। কাজেই এই 62 ছাত্র আন্দোলন এদেশের রাজনীতির অঙ্গনে একটা বড় ভূমিকা রেখেছিল, রাজনীতিবিদদের মাঠে নামার একটা সুযোগ করে দিয়েছিল এবং তাদের নির্জীব জীবন থেকে তারা অ্যাক্টিভ রাজনীতিতে আবার চলে আসছিলেন। এবং আইয়ুব খানের বিরুদ্ধে এটা একটা বড় ধরনের, আইয়ুবের জন্য এটা বড় ধরনের পরাজয় ছিল যে ছাত্রদের এই তীব্র আন্দোলন তিনি সহ্য করতে সামলাতে পারছিলেন না, আর রাজনীতিবিদরা তখন সামনে চলে আসছেন। এখান থেকেই কিন্তু আইয়ুব খান একের পর এক নানা ধরনের প্রতিকূলতা এবং সমস্যার সম্মুখীন হতে থাকেন রাজনৈতিকভাবে। তো আপনি তো এই পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতাও করতেন এবং তার কিছুদিন পর সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, আমরা সেই গল্প শুনবো, কিন্তু আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের চলতে চলতে আয়োজনে সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। সবাইকে আবারও আমন্ত্রণ আমাদের চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি রফিকুল ইসলাম, বীরোত্তম মহান মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। স্যার, আপনি এরপর যদি বলি সাল 1963 আপনি যোগ দিলেন সেনাবাহিনীতে, তো সেই সময় সেনাবাহিনীতে একটা ব্যাপার ছিল, পাকিস্তানি যারা ছিলেন পাকিস্তানি কর্মকর্তা এবং বাঙালি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বৈষম্য ছিল। আপনার সাথে কি এরকম কোনো বৈষম্যমূলক আচরণ হয়েছে? বৈষম্যটা আমরা খুব একটা অতটা বুঝতে পারি নাই, কারণ আমি তো স্বীকৃতিতে জয়েন করলাম এবং আমাদের ট্রেনিং ছিল খুব কঠিন, 2.5 বছরের প্রশিক্ষণ, কাজেই বৈষম্য কিছুটা ছিল, আমরা মার্ক করতাম কিন্তু ঠিক অত নজরে পড়তো না, তবে আমরা অনুভব করতাম বৈষম্যটা। যাই হোক, আমরা ওটা নিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে আমাদের মূল লক্ষ্য ছিল প্রশিক্ষণটা শেষ করব, অফিসার হব। এবং আমার ভেতর একটা জিনিস কাজ করতো, যেহেতু আমি ছাত্র রাজনীতি করে এসেছি এবং 52 ভাষা আন্দোলন আমার উপর একটা বিরাট প্রভাব ফেলেছিল, তখনই আমি ভাবতাম যে আরও অনেকের মতোই যে আমাকে মাতৃভাষায় কথা বলতে দেবে না, এরা কারা, ওরা কি আমাদের প্রভু, আমাদের শাসক, এদের সাথে থাকা চলবে না। এই একটা জিনিস আমার তখন থেকে মাথায় ছিল এবং বলা যেতে পারে এই বিষয়টি আমি চিন্তা করেছিলাম যে আমরা যদি দেশকে স্বাধীন করতে হয় তাহলে যুদ্ধ করতে হবে, যুদ্ধই হবে পথ, মানে কোনো রাজনৈতিক আন্দোলনের না, রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক আন্দোলন করে জনগণকে প্রস্তুত করবেন কিন্তু একটা পর্যায়ে সেই রাজনীতির সাথে যুদ্ধ জড়ায় পড়তে হবে, এই জিনিসটা আমি অনুধাবন করেছিলাম। আপনি আগে থেকেই বুঝতে পেরেছেন, আপনার বিভিন্ন বইয়ে লেখায় আপনি লিখেছেন, আপনার বইয়ে আপনি লিখেছেন, এবং সেই জন্যই আপনি 24 মার্চ রাতেই এক ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছতে চেয়েছিলেন যে পাকিস্তানিরা আক্রমণ করার আগেই আমাদের আক্রমণ করতে হবে, এবং সেই উদ্দেশ্যে একটা বৈঠক ছিল। আমি সেই 24 মার্চ রাতে আসছি এখানে, আমি যখন জিনিসটা বুঝলাম যে এই আন্দোলন এমন হলো, 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক রেস্ট এই জায়গাতেই বলে দিলেন যে এবারে সংগ্রাম এখানেই হয়েছিল, সেই নীতিটা যে এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেটা তো উনি বললেনই। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিলেন, তিনি বললেন আমি যদি আর হুকুম দিতে না পারি তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ নির্দেশ, যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এখানে আমি বুঝতে পারলাম যে উনি ঠিকই বলেছেন যে একটা পর্যায়ে হয়তো পাকিস্তানিরা ওনাকে হত্যা করতে পারে, অন্য অন্য নেতৃবৃন্দকে হত্যা করবে, রাজনৈতিক যেন দিক নির্দেশনা দেওয়ার কেউ না থাকে, রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার কেউ না থাকে, কিন্তু তিনি বললেন আমি যদি হুকুম দিতে না পারি তোমাদের যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তখন আমি ভাবলাম যে আমি সেনাবাহিনী থেকে আমার দায়িত্ব পালন করব সেনাবাহিনীর অফিসার হিসাবে, এবং আমার যে বাহিনী আছে এখানে অবাঙালি আছে, আমি যদি এই অবাঙালিগুলোকে অ্যারেস্ট করতে পারি, নিউট্রালাইজ করতে পারি, তাহলে অবশিষ্ট যে সৈন্য, কারণ বাঙালি সৈন্যরা তখন সংখ্যায় বেশি, তাদের দিয়ে আমি চট্টগ্রাম শহরটা নিয়ন্ত্রণ নিতে পারব। চট্টগ্রাম নিয়ন্ত্রণ নিতে পারলে সীমান্তেও আমার অনেক সৈন্য ছিল ইপিআরে বাঙালি, তারা সীমান্তে অবাঙালিদেরকে ধ্বংস করে শহরে চলে আসবে, এই বিশাল বাহিনী দিয়ে আমি সহজেই চট্টগ্রামকে রক্ষা করতে পারবো। সেখানে জিয়াউর রহমান সাহেবের সাথে আমি মার্চের 13 বা 14 তারিখে মিটিং করলাম তার বাসায়। আমি বললাম যে আমি শহর দখল করে নেব,
আপনার বাহিনী সৈন্যদের নিয়ে এইট বেঙ্গলের আপনি ক্যান্টনমেন্টে যাবেন, সেখানে বালুচা যাবেন পশ্চিমা, মাত্র 200 সৈন্য আছে। আর বাঙালি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ইবিআরসি, সেখানে প্রায় 1800 সৈনিক আছে, যাদের অর্ধেক প্রশিক্ষণ নিয়েছে আর অর্ধেকের মতো আছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত। এদেরকে সব সম্মিলিত করলে চট্টগ্রাম অঞ্চলে আমাদের এতই সৈন্য হবে যে আমরা পুরো চট্টগ্রাম দখলে রাখতে পারব। কুমিল্লার দিক থেকে, ঢাকা থেকে যেন কোনো বাহিনী পাকিস্তানিদের না আসতে পারে, সেজন্য আমরা ফেনী নদী শুভপুরের এখানে একটা অবস্থান নেব, আর একটা জায়গা হলো ধুমঘাট রেলওয়ে ব্রিজের ওই এলাকায় অবস্থান নিলে ঢাকা কুমিল্লা থেকে পাকিস্তানিদের কোনো বাহিনী চট্টগ্রাম থেকে আসতে পারবে, চট্টগ্রাম মুক্ত থাকবে। আমি যখন বুঝতে পারবো যে পাকিস্তান আমাদের উপর আক্রমণ করবে, তারা আগে আক্রমণ করলে আমরা জিততে পারবো না, আক্রমণটা আমাদের আগে করতে হবে। আমরা আক্রমণ করে শহর নিয়ন্ত্রণ নেব, শহর মুক্ত হবে। এই ফাঁকে আপনারাও বঙ্গবন্ধুকে ঢাকা থেকে চিটাঙ্গে আনবেন, উনি তার সাথী যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে এখানে সরকার গঠন করবেন। সরকার গঠন করে পৃথিবীর বিভিন্ন দেশ যারা বন্ধুভাবাপন্ন তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইবেন। শহরকে আমি 2 সপ্তাহের মতো মুক্ত রাখতে পারব, এই নিশ্চয়তা তাকে দিলাম এবং তারা দুবার ঢাকা এসে বঙ্গবন্ধুকে সব জানিয়ে গেলেন। কাজেই আমার রাজনৈতিক যোগাযোগ ছিল, প্রস্তুতি ছিল আমার সৈনিকদের নিয়ে, এবং আমার সৈন্যরা জানতো যে যুদ্ধ করলে শত্রু কারা, কাদেরকে ধ্বংস করতে হবে, শহরের কোন জায়গায় গিয়ে অবস্থান নিতে হবে, কোথায় মেশিন গান বসাবে, কোথায় LMG বসাবে, কোথায় মর্টার বসাবে, কোথায় ট্যাঙ্ক বিধ্বংসী এবং যানবাহন বিধ্বংসী রকেট লঞ্চার বসাবে। এগুলো আমি গোপনে মার্চের 3 তারিখ থেকেই সবাইকে বিশ্বস্ত কয়েকজন JCO এবং NCO তাদেরকে দেখিয়ে রেখেছিলাম। 24 তারিখে একটা ঘটনা ঘটল, তখন তো ইয়াহে খান ঢাকায় এসছেন, বঙ্গবন্ধুর সাথে আলাপ করছেন তার সঙ্গীদের সাথেও। আমরা বুঝতে পারছি যে এদিকে সোয়াত জাহাজে করে প্রায় 10,000 টন অস্ত্র গোলা বারুদ এনেছে, এবং আমি নিশ্চিত ছিলাম, আরও অনেকেই নিশ্চিত ছিল, রাজনীতির নেতারাও বুঝতে পারছিলেন যে এই অস্ত্র গোলা বারুদ বাঙালিদেরকে মারার জন্যই আনা হচ্ছে। যদিও ইয়াহে খান বলছিল যে সীমান্তে ভারত সৈন্য নিয়ে আসছে, আমরা খবর নিয়ে দেখলাম সীমান্তে ভারত কোনো সৈন্য আনেনি, তখন আমাদের কাছে স্পষ্ট হলো যে এটা তার একটা প্রতারণা, সৈন্য আনা হচ্ছে বাঙালিদেরকে দমন করার জন্য। আর আমার সিদ্ধান্ত ছিল যে এই মুহূর্তে আমি বুঝব যে তাদের সৈন্যবাহিনী এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যখন তারা আমাদেরকে আক্রমণ করতে পারে, তখন তারা আমাদের উপর আক্রমণ করবে, আলোচনা নষ্ট করে নষ্ট করবে। ঠিক তাই হলো, 24 মার্চ হঠাৎ করে দেখলাম, এর মধ্যে আমার অনেক প্রস্তুতি হলো, রাজনৈতিক অঙ্গনে অনেক কিছু ঘটে গেল, বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, সেই আন্দোলনের সারা জাতি তার নির্দেশে চলা শুরু করলো পূর্ব পাকিস্তানে। এমন সময় 24 মার্চ ঢাকা থেকে একটা হেলিকপ্টার গেল, এবং সেখানে তারা করলেন কি, ওই চট্টগ্রামে তখন সাবজোনাল মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর SZ MLA একজন বাঙালি ব্রিগেডিয়ার ছিলেন, তাকে কৌশলে বললেন যে ঢাকায় জয়দেবপুরে একটা বেঙ্গল রেজিমেন্ট আছে, এখানে কিছু অসন্তোষ, আপনি গিয়ে তাদেরকে একটু বিক্ষোভ দমাতে হবে। এই মিথ্যা কথা বলে তাকে ঢাকায় নিয়ে আসেন বাঙালি সে ব্রিগেডিয়ারকে, আর সেখানে দায়িত্বে দিয়ে আসলো একজন অবাঙালি ব্রিগেডিয়ার, তার নাম আনসারি। এখন এই ঘটনাটা ঘটেছে সকাল 10টা থেকে 2টার মধ্যে, এই সময়ের মধ্যেই আমি খবর পেয়ে গেলাম, এবং আনসারি তখন চট্টগ্রাম পোর্ট এলাকায় গেলেন, যেহেতু সোয়াতের অস্ত্র গোলাবাদ শহরে আনতে দেওয়া হচ্ছে না, আনসারি সেখানে গিয়ে বললেন যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন মাস্ট বি টেকেন আউট অ্যাট অল কস্ট টু দ্য ক্যান্টনমেন্ট, এবং যে কোনো মূল্যে হোক এটা করতে হবে। তখন পাকিস্তানি সৈন্যরা যেসব শ্রমিককে তাদের বাধা দিচ্ছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা। কিন্তু আমার আমার প্রশ্ন ছিল যে 24 মার্চ আমি এখানে আসছি, এই গোলাগুলি যখন পোর্ট এলাকায় হচ্ছে, গুলি করে বাঙালি শ্রমিকদের মারছে, EPR-এর কিছু সৈন্যকে মেরে ফেলছে, গুলি করে, কোনো বিচার নাই কিছু নাই, জাস্ট গুলি করে মেরে ফেলছে, আর অন্যদেরকে অস্ত্রের মুখে বাধ্য করছে অস্ত্র গোলা বোর্ড নামাতে, তখন মেসেজটা আমাকে আমার ইন্টেলিজেন্স ইউনিট থেকে দিল যে এই অবস্থা, তারা তো মারা শুরু করেছে।
আমি বুঝলাম যে আজকে রাতে আর না হয় কালকের মধ্যে তারা আমাদের হত্যা শুরু করবে, বড় ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করবে, সামরিক বাহিনী যেসব অফিসার নেতৃত্ব দিতে পারে তাদেরকে হত্যা করবে। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর দেরি না করে আজকে রাত্রে যুদ্ধ শুরু করতে হবে। যুদ্ধ শুরু করার জন্য যেহেতু হালি শহরে আমার হেডকোয়ার্টার, সেখানে আমার বিশ্বস্ত একজন যে সিও ছিলেন, যাকে এখন ওয়ারেন্ট অফিসার বলা হয়, সুবেদার জয়নাল, আর ছিল হাওলদার ওদুদ, হাওলদার সিরাজুল ইসলাম, এদের কাজ ছিল আমার নির্দেশ মতো গোপনে বাঙালিদেরকে তৈরি রাখা। তারা তৈরি রেখেছিল, আমি তখন তাদেরকে মেসেজ, দুটো কোড মেসেজ ছিল আমার। একটা মেসেজ ছিল অ্যারেঞ্জ সাম উড ফর মি, আর একটা ছিল ব্রিং সাম উড ফর মি, আমার জন্য কিছু কাঠের ব্যবস্থা করো, আর একটা ছিল কিছু সেই কাঠ নিয়ে শহরে আসো। আমি দুটো মেসেজ পাঠিয়ে দিলাম। পাঠিয়ে আমার হেডকোয়ার্টার হবে চিটাঙ্গে রেলের হেডকোয়ার্টার, যেখানে তার এক পাশেই পাহাড়ের উপরে একটা দোতলা কাঠের বিল্ডিং আছে, ওর নিচতলা আমার এক আত্মীয় থাকতেন। আমি তার বাসা থেকে টেলিফোনে হালি শহরে সুবেদার জয়নালকে মেসেজটা পাঠালাম যে তখন বিকেল 5:30-6টা যে আপনি মেসেজগুলো পাঠিয়ে দেন সমস্ত। স্যার, এই গল্পটা আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, চলতে চলতে আয়োজনে আমরা আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। সবাইকে আবারও আমন্ত্রণ আমাদের চলতে চলতে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি রফিকুল ইসলাম বীরুত্তম, তিনি মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। আমরা 24শে মার্চের রাতের গল্পে ছিলাম। আমি ওই ঘটনাটা সংক্ষেপে বলি, মেসেজ দুটো পাঠাবার পরে আমি অপেক্ষা করছি যে সীমান্ত থেকে আমাকে জানাবে তারা মেসেজ পেয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে। এমন সময় একটা বেটিক্সের দুজন অফিসার আসলেন, তো এসে আমার সাথে বসে বললেন, তুমি কী করছো? আমি বললো আমি তো যুদ্ধ শুরু করেছি। বললো কেন? আমি যে আজকে রাত্রে না করলে আপনারা সময় পাবেন না। তখন ওনারা বললেন যে না, আজকে আমরা তোমার সাথে থাকতে পারবো না। আমি বললাম আপনারা যদি আজকে না করেন তাহলে কালকে সুযোগ নাও পেতে পারেন। যাই হোক, আমি বলছি শেষ পর্যন্ত আমি বাধ্য হলাম আমার সেই অ্যাকশানগুলো বন্ধ রাখার জন্য। তো তাদের একজন ছিলেন মেজর জিয়াউর রহমান সাহেব, আরেকজন ছিলেন কর্নেল চৌধুরী। এবং চৌধুরী সাহেবকে কিন্তু ঠিকই পরের দিন 25শে মার্চ পাকিস্তানের রাত্রি 11:30-12টার দিকে চিটাং ক্যান্টনমেন্টে মেরে ফেলে। আর আমি যে মেসেজ দুটো দিয়েছিলাম, কোড মেসেজ, আমার জন্য কাঠের ব্যবস্থা করো, এর অর্থ ছিল যে কোনো সময় যুদ্ধ শুরু হবে, আধা ঘন্টার বেশি সময় পাবে না। আর ব্রিং সাম উড ফর মি, এর অর্থ ছিল যে পশ্চিমা সৈন্যদেরকে ধ্বংস করে শহরে এসে যুদ্ধের অবস্থান নাও। এখন আমি যখন মেসেজ দুটো ক্যান্সেল করলাম, দ্বিতীয় মেসেজটি, ততক্ষণে কিন্তু তারা পশ্চিমের সৈন্যদেরকে ধ্বংস করে ফেলেছে। আচ্ছা, দুটো মেসেজ একসাথে পেয়ে ধ্বংস করে ফেলেছে। এখন আমি আর যাদেরকে আমার সৈন্যরা ধ্বংস করেছে তাদেরকে তো আমি ফেরত আনতে পারছি না, কাজেই আমি খুব দুশ্চিন্তায়। এবং আমি জানতাম যে 25শে মার্চের মধ্যে যদি আমি কিছু না করি তাহলে আমি ধরা পড়বো এবং আমার কোর্ট মার্শাল হবে। যুদ্ধকালীন সময়ে আপনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি ছোট্ট করে একটি অভিজ্ঞতার কথা আপনার কাছে শুনতে চাই। যেহেতু ডিসেম্বর মাস, আমি ডিসেম্বরের মাসের একটি ঘটনা বলবো যেটা আমাদের এই মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ঠিক 16ই ডিসেম্বর আমরা তখন শহর থেকে মাত্র 7 মাইলের মতো দূরে ভাটিয়াতে যুদ্ধ করছি। বিকেল তখন 4:30, এর আগেই ভারতের সেখানে আমার সাথে অনেক সৈন্য আছে, দুজন ব্রিগেডিয়ার আছেন, ব্রিগেডিয়ার আনন্দ শরীফ এবং ব্রিগেডিয়ার সান্ধু, এবং অনেক সৈন্যকে আমরা পাহাড়ের ভেতর দিয়ে পাঠিয়ে দিয়েছি পাকিস্তানিদের পিছনে গিয়ে অবস্থান নেওয়ার জন্য। আমরা সামনে দিয়ে অ্যাটাক করবো, কারণ ঢাকা যে পাকিস্তানিদের আত্মসমর্পণের জন্য রেডি এটা আমরা জানতাম না। তার দুদিন আগে সীতাকুণ্ড এলাকা মুক্ত হয়েছে এবং আমার সাথে একজন কিশোর মুক্তিযোদ্ধা ছিল, ওর বয়স হতো 14 বছর হবে। আমি তাকে বললাম যে তোমার তখন গ্রামের বাড়িটা মুক্ত, তুমি গিয়ে বাবা মার সাথে দেখা করো। এদিকে কিন্তু তখন মার্কিন সপ্তম নৌবহর বেয়ব বঙ্গলের মধ্যে চলে আসছে, আমরা জানি খুব দ্রুত শহর মুক্ত না করতে পারলে আমাদের সমস্যা, বিপদের সম্ভাবনা। ছেলেটি বলো যে না স্যার, আমরা
শহর মুক্ত করার আগে আমি আমার বাবা মাকে দেখতে যাব না। যাই হোক, 16 ডিসেম্বর 4:30টার দিকে আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম সমুদ্র পাড়ে দিয়ে পাকিস্তানদেরকে আক্রমণ করার জন্য। ঠিক 4:30টার সময় ওদের উপরে শেলিং শুরু হলো, সূর্য ডুবে যাচ্ছে, একটা ভিন্ন ধরনের দৃশ্য। মাঠে শুধু গোলাগুলির কিছু শব্দ, আর কোনো জনমানব নেই, আর আমরা যারা সৈনিক তারা আছি ওইদিকে পাকিস্তানের আমাদের অপোজিটে। তো আমার সামনেই একটা ব্রিজ ছিল, পাকিস্তানের সেটা ধ্বংস করে সেখানে অবস্থান নিয়েছে। 16:45টার দিকে একটা ফ্ল্যাগ উঠলো, হোয়াইট ফ্ল্যাগ, পাকিস্তানিদের পক্ষ থেকে। তারা গোলাগুলি বন্ধ করলো, আমরাও একটা হোয়াইট ফ্ল্যাগ তুলে গোলাগুলি বন্ধ করলাম। তারপরে ওরা ব্রিজের ওই মাথায় আসলো, আমি ব্রিগেডের সান্ধু এবং আনন্দস্বরূপ আমরা আরও কয়েকজন সৈন্য নিয়ে ব্রিজের এই মাথায় গেলাম। তখন পাকিস্তানি সৈন্যরা আমাদেরকে বললো যে আমরা ঢাকা থেকে নির্দেশ পেয়েছি আত্মসমর্পণের। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমরা কালকে সকালে 17 তারিখ শহরে ঢুকবো, আজকে আর ঢুকছি না। তবে আমার একটা রেজিমেন্টকে, আমার একটা ব্যাটালিয়ন, প্রায় 700 যোদ্ধা, তাদেরকে শহরে পাঠালাম যে শহরে আমরা যেখানে গিয়ে উঠবো সেই জায়গাটা তারা নিরাপত্তা দিয়ে ফেলবে। ঠিক এমন সময় খবর আসলো, ওই যে কিশোর ছেলেটি এই যুদ্ধের মাঠগুলোতে আমার সাথে ছিল, ওরা ওদের উপরে শেলিং হয়েছিল এবং সেখানে সুবেদার আজিজ এবং এই কিশোর আরও কয়েকজন আহত হয়েছিল। এবং ঠিক আত্মসমর্পণের ওই মুহূর্তেই 4:30 ঢাকা আত্মসমর্পণ হয়েছে, আমরা যেহেতু সময় মতো জানতে পারিনি, তাদের উপর শেলিং হলো এবং সেই শেলিংয়ে ছেলেটি মৃত্যুবরণ করে। যে ছেলেটি যখন বলল যে চট্টগ্রাম মুক্ত না হওয়া পর্যন্ত আমি বাবা মাকে দেখতে যাব না, সেই ছেলেটি কিন্তু সেই সে বিজয়ের সেই মুহূর্তে সে শহীদ হলো। জনগণকে নিয়েই আমরা যুদ্ধ করেছি, এখানে নারীর অংশগ্রহণ আছে, কিশোরের অংশগ্রহণ আছে, প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার মানুষের অংশগ্রহণ আছে। এই যে কিশোর ছেলেটি, তার মতো আরও অনেক ছেলে আমাদের সাথে যুদ্ধ করেছে, এদের আত্মত্যাগের ফলেই আজকে আমাদের এই বাংলাদেশ। আমি আমার সাথে একটা প্যাকেট রাখতাম, কাগজের প্যাকেট, তার ভেতরে ভাঁজ করা দুটো জিনিস ছিল, পুরো যুদ্ধের নমার সেটা আমার সাথে ছিল। আমি প্যাকেটটা নিয়ে ওই ব্রিজটা নিচে খাল ছিল, ওখানে হেঁটে পার হয়ে অপর পাড়ে পরিচিত একজন লোকের ছিল গাড়ি নিয়ে, আমি গাড়ি নিয়ে চলে গেলাম সার্কিট হাউসে। ততক্ষণে শহরের হাজার হাজার লোক চলে এসছে সার্কিট হাউসের সামনে, এই প্রথম তারা মুক্তির আনন্দ পেল। এতদিন পাকিস্তানদের ভয়ে সহজে বেরোতো না, হাজার হাজার মানুষ সার্কিট হাউসের সামনে, বিজয়ের উল্লাস তাদের মধ্যে, আমার মধ্যে বিজয়ের উল্লাস আছে, আবার এমনি অসংখ্য মুক্তিযোদ্ধাকে হারানোর বেদনা, সে একটা মিশ্র অনুভূতি। সার্কিট হাউসের সামনে গিয়ে আমি সেখানে আমার প্যাকেটটি খুললাম, এমনি একটা ফ্ল্যাগ পোস্টে পাকিস্তানিদের পতাকাটা ছিল। আমি 12-13 বছর একটা কিশোরকে দেখে আনলাম এবং তাকে বললাম ওই ফ্ল্যাগটা নামাও, পাকিস্তানের ফ্ল্যাগটা নামাও, সে ওটা নামিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি আমার প্যাকেটের সযত্নে রাখা বাংলাদেশের সেই পতাকা, যেখানে আমাদের মানচিত্র, দুটি পতাকা আমি রেখেছিলাম এই যুদ্ধের নমাস সুন্দর করে ভাঁজ করে পতাকাটাই রেখে দিলাম, যে এই পতাকাটা তুমি তোলো। যে আমরা স্বাধীনতা এনেছি, একটা পতাকা অর্জন করেছি, কিন্তু এই পতাকা উপরে তোলার, তুলে ধরার এবং এই পতাকা সমুন্নত করার দায়িত্ব আমি ওই নতুন প্রজন্মের কাছে দিয়ে দিলাম, তাদের দিয়ে পতাকাটা তুলে ধরলাম। এবং আমার প্রত্যাশা যে নতুন প্রজন্মের কাছে আমি যুদ্ধ করার পরে নিজে না তুলে তাদের হাতে পতাকাটা তুলে দিয়েছি, এই নতুন প্রজন্মই আমাদের পতাকাটাকে সমুন্নত রাখবে এবং নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের এই চেতনা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তাদের ভবিষ্যতের প্রজন্মের দিকে এই একই মুক্তিধারার চেতনাকে বলে যাবে। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং যেই পতাকা আপনি আমাদের হাতে দিয়েছেন সেই পতাকা নিশ্চয়ই, সেই পতাকার সম্মান আমরা রাখতে পারবো। রফিকুল ইসলাম, অনেক বর্ণময় জীবন আপনার, পুরোটা শোনা হলো না, নিশ্চয়ই আবার কোনো অনুষ্ঠানে আমরা শুনবো আপনার বর্ণাঢ্য কর্মজীবনের কথা। আজকে যুদ্ধের কথা দিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, শুনলেন রফিকুল ইসলাম বীরোত্তমের কথা, সামনের পর্বে আরও কোনো অতিথির সঙ্গে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন।